দাদা কি বলছে? গ্যাসম্বল হবে না? আচ্ছা আজ কিন্তু চলে এসেছি আমরা আবারও হাবড়াতে পদ্মার বিরিয়ানি ট্রাই করতে। নামটাই যেন কেমন একটা। এই পুরো বিরিয়ানিটার দাম হচ্ছে মাত্র মাত্র 60 টাকা। আচ্ছা এই যে পদ্মার বিরিয়ানি, এই নামটার কারণটা বলো। কারণটা হলো অল্প বয়সে আমরা বয়স্ক লোক, আচ্ছা ব্যবসা করছে, বিরিয়ানিটা খাবেন। হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম সকলকে নতুন একটি খাবারের সন্ধানে। আর আজ কিন্তু চলে এসেছি আমরা আবারও হাবড়াতে পদ্মার বিরিয়ানি ট্রাই করতে। নামটাই যেন কেমন একটা। তো নামের বিশেষত্বটা দাদার মুখ থেকে শুনে নেবো। আর এখানে পাওয়া যাচ্ছে মাত্র মাত্র 35 টাকায় আলু বিরিয়ানি, আর 60 টাকায় হচ্ছে চিকেন বিরিয়ানি। এছাড়াও আর কী কী পাওয়া যাচ্ছে সব কিছু দাদার মুখ থেকে শুনে নেবো। আর 60 টাকার চিকেন বিরিয়ানিটা খেতে কেমন সেটার স্বাদটা তোমাদেরকে শেয়ার করব। তার জন্য ভিডিওটা কোনো রকম স্কিপ ছাড়া তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি আকাশ মন্ডল, তোমরা দেখছো টিপল বাটি রিভিউ। এই জীবন হয়তো খেতে খেতে হাসতে হাসতে উঠতেই বদলে যাবে। তো চলো এবারে যাওয়া যাক। দাদা কেমন আছো? ভালো। তোমার নামটা একটু বলে দাও। মিন্টু পাল। আচ্ছা এই যে পদ্মার বিরিয়ানি, এই নামটার কারণটা বলো। কারণটা হলো অল্প বয়সে আমরা বয়স্ক লোক, আচ্ছা ব্যবসা করছে, আচ্ছা খাবেন। আচ্ছা পদবিটা কি পদ্মার? পদ্মার। আচ্ছা আচ্ছা, তোমাদের দোকানটা চালু হয়েছে কতদিন হলো? 1 মাস উপরে হয়ে গেল। আর এই দোকানে মানে বিরিয়ানির রেটটা বলে দাও। চিকেন বিরিয়ানি 60 টাকা, ডিম বিরিয়ানি 40 টাকা, আলু বিরিয়ানি 35 টাকা, কিভাবে দিচ্ছ বিরিয়ানি? 60 টাকার মধ্যে অল্প রেটে মানুষকে একটু পরিষেবা দিচ্ছি, যেন মানুষ মানে আমার সেলটা একটু বেশি, আমার সেলও বেশি হয়। সেলের সাথে সাথে যদি লাভের পরিমাণ কম থাকে তখন লাভটা অনেক বেশি হয়। পার ডে কত হাঁড়ি বিরিয়ানি সেল হয়? 6 হাঁড়ি আপাতত। আর বিরিয়ানি ছাড়া এখানে কী কী আছে? বিরিয়ানি ছাড়া এখানে আছে হচ্ছে তোমার গিলা মেটে কষা। ওগুলোর দাম কি আছে? ওগুলো 1 পিস 10 টাকা করে। কত গ্রাম এটা আছে? তো 150 গ্রাম। 150 গ্রাম? আচ্ছা। আর মাটনটা কাল থেকে অ্যাভেলেবেল করছো তাই তো? পুরো বিরিয়ানিটার দাম হচ্ছে মাত্র মাত্র 60 টাকা। অবিশ্বাস্য একটা ব্যাপার। মাংসটা একটু হালকা মতো শক্ত আছে, বাট আমি এরকমটাই বেশি পছন্দ করি। একেবারে নরম নরম সেটা আমার অতটাও পছন্দ হয় না, এরকমটা ঠিক আছে আমার জন্য। তো চলো, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে, এবারে কিন্তু বিরিয়ানিটা টেস্ট করব। হালকা একটু মাংস, হালকা একটু আলু, আর এই রাইস। চলো খাওয়া যাক। আলুটা আরেকটু যদি বলতো তাহলে অনেকটা বেটার লাগতো। এর মধ্যে থেকে হালকা একটু আতরের ফ্লেভার পাচ্ছি, মানে আতরের গন্ধটা একটু পাচ্ছি।
আর অন্য যে মশলাগুলো আছে ওগুলো কিন্তু পরিমাণ মতোই আছে, মানে কম কমই আছে, যাতে সর্বসাধারণ খেতে পারে, গ্যাসের কোনো রকম প্রবলেম না হয়। তো চলো আর একটু বাইট দেওয়া যাক। ও লেগ পিস, আমি বরাবরই এটা খেতে খুব ভালোবাসি। এইভাবে নেব চিকেন লেগ পিস। কোনো কথা হবে না বস, মুখের মধ্যে পুরো একদম রসগোল্লার মতো গেল, এটা জাস্ট অসাধারণ। আর একটু রাইসটা খাওয়া যাক। বেশি দেখা, আচ্ছা না, রাইসটা কিন্তু ভালো, মানে পুরোটাই সিদ্ধ হয়েছে, রাইসটা ঝুরঝুরে, রাইসটা কিন্তু ভাঙেনি, পুরোটাই কিন্তু গোটা গোটা আছে। আর সবচেয়ে বড়ো কথা, আমরা এর আগেও কিন্তু রাতে ভিডিও করেছি হাবড়াতে তড়কা, তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। আর সেই তড়কাটা করার পর আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি হাবড়াতে এই রাতের বেলা বিরিয়ানি খেতে। এই রাত্রেবেলার জন্য কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে অনেক কিছু, তো তাও কিছুটা ছিল, তো শেষমেশ আমরা ভিডিওটা করলাম। আর এখানে কিন্তু এই বিরিয়ানি ছাড়াও তোমরা গিলেমেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তোমরা এখানে আসলে সেগুলো ট্রাই করতে পারো। আর কাল থেকে হচ্ছে মটন বিরিয়ানি দাদারা চালু হচ্ছে, যার দাম দাম কত দাদা? 100 টাকা। 100 টাকার মধ্যে তোমরা মটন বিরিয়ানি পেয়ে যাবে। সর্ষা, এই যে হাড়িটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু লাস্ট হাড়ি, আমরা কিন্তু শেষের পর্যায়ে এসেছি। শেষে এসে অল্প বিরিয়ানি ছিল, সেটাই কিন্তু ট্রাই করলাম। আর এখন কিন্তু ঘুরিতে বাজে রাত 11টা, এই 11টার সময় কিন্তু আমরা এখানে বিরিয়ানি পেয়েছি। দাদারা কিন্তু এখানে সকাল থেকেই থাকে, সকাল থেকে মানে হচ্ছে 12টার পর থেকে, দুই ভাই থাকে, একজন 12টার পর থেকে থাকে সন্ধ্যে অবধি, তারপর থেকে মানে আরেকজন আরেকটা দাদা থাকে এখানে, মানে দুই ভাই মিলে ব্যবসাটা সামলাচ্ছে। তো আমি কিন্তু খেলাম, আমার কিন্তু খুব ভালো লাগলো, আর এতটা আমার একার পক্ষে খাওয়া পসিবল নয়। তো ক্যামেরার যে ওই সাইডে আছে রাজ ভাই, ও খাবে বাকিটা, ওর জন্য এইটা আছে। তো দেখো 60 টাকার মধ্যে হিসাবে কিন্তু, মানে 60 টাকা হিসাবে কিন্তু বিরিয়ানিটা অনেকটাই ভালো লাগছে আমার। তো তোমাদেরকেও রেকমেন্ড করবো, তোমরা যদি কখনো হাবড়া আসো কাজের সূত্রে বা যে কোনো সূত্রে, একবার হলেও পদ্মার বিরিয়ানি থেকে বিরিয়ানিটা তোমরা ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খাবার সন্ধানে। সেই বন্ধু সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই বিদায়। তো তোমাদেরকে এবার লোকেশানটা একটু ছোট্ট করে বলে দেই, হাবড়া 1 নম্বর প্ল্যাটফর্মে এই যে সেটের ঠিক পাশে পদ্মার বিরিয়ানি, এই যে দেখতে পাচ্ছো।